তৃণমূল কাউন্সিলরকে বিয়ের প্রস্তাব তৃণমূলেরই যুব নেতার রাজি না হওয়ায় হুমকির অভিযোগ বাড়িতে ঢুকে মত্ত অবস্থায় কাউন্সিলরের মা বাবাকেও গালিগালাজের অভিযোগ রাজপুর সোনারপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের ঘটনা তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদারের বাড়িতে গিয়ে হুমকির অভিযোগ তৃণমূল নেতা প্রতীক দের বিরুদ্ধে বাড়ি থেকে বেরোলে শারীরিক হেনস্থার হুমকিও দেওয়া হয় এমনটাই অভিযোগ সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কাউন্সিলর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কিছু বলতে রাজি হননি তৃণমূল কাউন্সিলরকে এবার বিয়ের প্রস্তাব দিলেন শাসক দলেরই এক যুব নেতা এবং তৃণমূল কাউন্সিলর রাজি না হওয়ায় তাকে হেনস্থা করা হবে এমনটাই হুমকি দিয়েছেন ওই তৃণমূল যুব নেতা এমনটাই অভিযোগ রাজপুর সোনারপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের ঘটনা তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদারের বাড়িতে গিয়ে হুমকির অভিযোগ দিয়েছেন শাসক দলেরই নেতা প্রতীক দে এমনটাই অভিযোগ এমনকি বাড়ি থেকে বেরোলে শারীরিকভাবে তাকে হেনস্থা করা হবে এমন হুমকিও দেওয়া হয়েছে মত্ত অবস্থায় তার মা বাবার সামনে হুমকি দেওয়া হয় এমনকি তার মা বাবাকেও গালিগালাজ করা হয়েছে এমনটাই অভিযোগ ওই শাসক দলের যুব নেতার বিরুদ্ধে অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কিছু বলতে রাজি হননি প্রতীক দে শাসক দলের যুব নেতা তার বিরুদ্ধেই অভিযোগ উঠেছে রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রঞ্জিত কি ঘটেছে দেখো এই তৃণমূল কাউন্সিলর তিনি স্পষ্টত অভিযোগ করছেন যে স্থানীয় তৃণমূল নেতা প্রতীক দের বিরুদ্ধে অভিযোগ যে বিভিন্ন রকম ভাবে বাড়িতে চড়াও হয়ে হুমকির কারণ হিসাবে তিনি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সেই বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার কারণেই বাড়ি গিয়ে লোকজন দলবল নিয়ে গিয়ে হুমকি দেওয়া হয় গালিগালাজ করা হয় তার পরিবারের লোকজনকে তিনি যথেষ্ট আতঙ্কিত এই বিষয়ে তিনি বাড়ি থেকে বেরোতে পারছেন না এতটাই আতঙ্কিত বলে তিনি জানান অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ তিনি কিন্তু স্পষ্টতই অভিযোগ অস্বীকার করেছেন তিনি যেটা দাবি করেছেন যে তার সঙ্গে ধন্যবাদ আমরা একবার শুনবো তার বক্তব্য আমাকে হুমকি দেওয়া হচ্ছে যে দিচ্ছে তার একটা ব্যক্তিগত চাহিদা ছিল সে প্রথম তার একটা ব্যক্তিগত চাহিদা ছিল সে প্রথম থেকেই চারিদিকে তার নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য সে চারিদিকে বলে বেরিয়েছিল আমি তার বউ বিয়ে করা বউ রেজিস্ট্রি করা বউ সেটা বলে বেরিয়েছিল আরও একটা বিষয় এটা ব্যক্তিগত শুধুমাত্র নয় আরও একটা বিষয় যেটা আজকের দিনে দাঁড়িয়ে না বললেই নয় সেটা হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষজনের কাছ থেকে বেআইনিভাবে টাকা তোলা বা খাস জমি দখল করে সেটাকে পরবর্তীকালে বিক্রি করা এই সমস্ত জিনিসগুলো আমি ধরে ফেলি এবং সেই সমস্ত বিষয়বস্তুগুলো নিয়ে প্রতিবাদ জানাই এবং তারপরে আমাকে টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করার একটা মুখ বন্ধ রাখার একটা প্রস্তাবও দেওয়া হয়েছিল সেটাতে আমি প্রত্যাখ্যান জানাই সেই সমস্ত তথ্য প্রমাণ আমার কাছে রয়েছে সেই সমস্ত কিছু করার পরে যখন তাদের কোনো কিছুতে আমি কোনো কিছু সায় দিলাম না তাদের কোনো রকম প্রস্তাবই আমি মেনে নিলাম না তখন আমাকে ব্যক্তি আক্রমণ করা শুরু করল দেখুন অভিযোগ তো যে যার মতো করে খুশি করতে পারে উনি ওনার মতো করে অভিযোগ করেছেন কালকে আমরা দেখেছি কিন্তু ওনার যে অভিযোগ সেই অভিযোগের কি সত্যতা আছে সেটা ওনাকে প্রমাণ করতে হবে আর উনি অভিযোগ করেছেন দলের কাছে অভিযোগ করবেন নিশ্চিতভাবেই বা দলের কাছে অভিযোগ করেছেন উনি জানিয়েছেন ঊর্ধ্বতন নেতৃত্ব আমি যতদূর জানি ঊর্ধ্বতন নেতৃত্ব ওনাকে ডেকেছিল উনি জাননি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দল তদন্ত করুক দল তদন্ত করে যা সিদ্ধান্ত নেবে যদি আমি অপরাধী হই আমি দোষী হই তাহলে দল যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো আমি যে কোনো তদন্তের জন্য প্রস্তুত আছি কিন্তু কেউ একটা অভিযোগ করলো অভিযোগ করে সে সোশ্যালি হিউমিলেট করার চেষ্টা করলো এটা বোধহয় সঠিক হচ্ছে না